আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের ক্রয় বিক্রয় এবং দুই ধরনের কাপড় পরিধানের পদ্ধতি নিষেধ করিয়াছেন। দুই ধরনের ক্রয় বিক্রয় এই রূপ, যেমন এক নম্বর, ক্রেতা বা বিক্রেতার মধ্যে কেউ কোনো কাপড়ে হাত দিল, এবং দুই নম্বরে অথবা তাহা একজন অপরের প্রতি নিক্ষেপ করিল, ইহাতে ক্রয় বিক্রয় নির্দিষ্ট হইয়া যায়। আর দুই ধরনের কাপড় পরিধানের পদ্ধতি এইরূপ যে, এক নম্বরে যদি কেউ মাথা হইতে পা পর্যন্ত এক কাপড়ে আচ্ছাদিত করে, অথবা দুই নম্বরে যদি কেউ এইরূপ কোন কাপড় পরিধান করিয়া বসে যাহাতে তাহার লজ্জাস্থান খুলিয়া যায়। অথবা তাহার লজ্জাস্থানের উপর কোনো কাপড় না থাকে, আল হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3345।